প্রিয় দর্শক আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরফাতুন নাবিলা আজ রবিবার 24 অক্টোবর 8 কার্তিক 1428 আজকে দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম আমি আপনাদের পড়ে শোনাবো শুরু করছি প্রথম পাতা থেকে দেশ রূপান্তরে প্রকাশিত আজকে প্রধান খবরের শিরোনাম বাড়তে পারে গ্যাস বিদ্যুতের দাম ৬ মাসে লোকসান ১০,০০০ কোটি বিপদের দিনের পুঁজিতে হাত জিপিএফ মুনাফা কমলো চাকরিজীবীদের ক্ষোভ আজ মূল পর্বে যাত্রা শুরু বাংলাদেশের কুমিল্লায় মাজারে আসা ৩ আগন্তুককে ঘিরে রহস্য রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা পৃষ্ঠা ২ খবর আপনার ভাগ্য পৃষ্ঠা ৩ খবর সড়কে প্রাণ গেল ৬ জনের আগ্নেয়াস্ত্র প্রতারক গ্রেফতার ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার সবুজবাগে স্কুল ছাত্রের লাশ পৃষ্ঠা ৪ চিন্তা সম্পাদকীয় রোহিঙ্গা শিবিরে আবারও সন্ত্রাস সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত এবং গণতদন্ত হওয়া উচিত বলেছেন মফিদুল হক নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না কেন লিখেছেন চিররঞ্জন সরকার পৃষ্ঠা ৫ দেশান্তর তালেবানের প্রভাবে চাঙ্গা সন্ত্রাস পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা জলবায়ু সংকট কয়লার ফাঁদে ভারত সীমান্ত খুলে প্রতিশোধ নিচ্ছে বেলারুশ ক্লাসরুম ডায়ালগ অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর টেস্ট এক্সামিনেশন চাকরি কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃষ্ঠা ৬ বিশেষ করে মরক্কোর মার্সিডিজ গ্র্যান্ড ট্যাক্সি লিখেছেন মমিতুল মিম্মা দৈনন্দিন ইসলাম সুন্নত অনুসরণের গুরুত্ব পৃষ্ঠা ৭ খেলা আবেগ নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ চাপের ম্যাচে চাপ এড়ানোর কথা জয়ে স্বস্তি অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলে আজ ৪ ক্লাসিকো পৃষ্ঠা ৮ বাণিজ্য সেপ্টেম্বরে আমানতের সুদ সামান্য বেড়েছে সাক্ষাৎকার দেশের বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে বলেছেন শিবলি রুবাইয়াত উল ইসলাম পৃষ্ঠা ৯ দেশ ৫০০ টাকার টোকেনে চলছে অবৈধ অটোরিকশা সড়কে নবজাতক ধান খেতে শিশু লঞ্চে নারীর লাশ আনোয়ারা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ পৃষ্ঠা ১০ বিনোদন নভেম্বরে নোনা জলের কাব্য ফেস টু ফেস আলস দেখতে দেখতে গানটি লিখেছি বলেছেন শারমিন সুলতানা সুমি মৌটুসী বিশ্বাসের রিয়েলিটি শো আপনার ডাক্তার ডায়াবেটিস রোগীদের হাঁটার নিয়ম টিপস দিনের ক্লান্তি এড়াতে ৬ খাবার তথ্য প্রযুক্তি আমাজনের চালকবিহীন গাড়ির পরীক্ষা শুরু শেষ পৃষ্ঠা পৃষ্ঠা ১২ কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাস বিক্ষোভে উত্তাল ঢাকা চট্টগ্রাম বিএফইউজে নির্বাচন সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত উমুলওয়ারা সুইটি সভাপতি ওমর ফারুক মহাসচিব দীপ আজাদ ডেল্টার চেয়েও দ্রুত গতির ডেল্টা প্লাস কেরানীগঞ্জে জাল দলিলে জমি নামজারি ২ ভাইয়ের ফেসবুকে পোস্ট দিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা দর্শক এই ছিল আজকে দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম বিস্তারিত খবর জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন ১২ পৃষ্ঠা মাত্র ৫ টাকা যদি সরাসরি পত্রিকাটি কিনে পড়া সম্ভব না হয় তাহলে ই-পেপার সংস্করণও পড়তে পারেন রয়েছে deshroopantor.com ইউটিউব ও ফেসবুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন